গল্পটি এখন পড়া হচ্ছে সেই গল্পটির নাম হচ্ছে প্রবাসী দ্বিতীয় পর্বে এবার আসি আমরা গল্পের দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বটিটা শুরু দ্বিতীয় পর্বটি শুরু হচ্ছে তার মেয়ে মেয়ে আর বাপ এদের রিলেশন বড় সুন্দর হয় মেয়ে বাবাকে খুব ভালোবাসে ভোর হয়ে গেছে অনেকক্ষণ বাবা নড়ছেও না চড়ছেও না মেয়ে সে বাবাকে ডাকছে ওটো ওটো বাবা ওটো কিন্তু বাবা তো নছেও না চড়ছেও না কথাও বলছে না তখন সে উদ্বিগ্ন হয়ে মা মা বলে ডাকছে সেকেন্ড শুরু আজকে এত সুন্দর জামা পরেছিস কেন মা তোর যে আর জন্মদিন বিভুলের না বাজার যাওয়ার কথা ছিল ধাপাস করে একটা শব্দ জানলা গলিয়ে রোজকার মতো খবরের কাগজ ফেলে দিয়ে গেল শুভা কাগজটা তুলে নিয়ে টেবিলে রাখছে বাবা ঘুম থেকে উঠে চায় চুমুক দিতে দিতে চোখ বাবা ও বাবা তুমি মটকা পড়ে আছো দাঁড়াও ঠান্ডা হাতে কাতুকুতু দি তবে যদি তোমার ঘুম ভাঙে হুম হুম তোর বাপের গায়ে আজ আর হাত দিস নি মা তোর আবার ঘাড়ে চেপে দামাল পনা করার অভ্যেস আছে মৃতদেহ ছুলেই ওই সুন্দর জামাটা ফেলে দিতে হবে হাতের মাদুলিটা নষ্ট হয়ে যাবে শীতের সকালে চান করতে হবে কি হলো রে সুভা তোদের রঙ্গ এদিকে এসে মরো না বাবা যে উঠছে না গায়ে ঠান্ডা জল ঢেলে দে না বাবা ও বাবা মা আসছে খেয়ে ভয় করে মা তোর মাকে জানি ওই দেহটার কোনো ব্যক্তিত্ব ছিল না মাঝে মাঝে আমি ওই খোলের মধ্যে থেকে চিৎকার করে উঠতম নীনকম্প ভিতু স্ত্রৈনু ব্যাকবোনলেস তবু কি তার স্বভাব পাল্টেছিল কম কষ্ট দিয়েছে আমাকে কখনো সাহস করে কোনো অন্যায়ের প্রতিবাদ করেনি মাথা উঁচু করে একটা পুরুষ মানুষের মতো দাঁড়াতে পারেনি ভয়ে ভয়ে মরা হয়ে থাকতো সব সময় কি করবে কেমন করে করবে ভেবে পেত না এমন একটা অসহায় মানুষ খুব কমই দেখা যায় ভবিষ্যৎ ভবিষ্যৎ করেই জের বার হয়ে যেত রাগের চেয়ে মেয়েদের মতো অভিমানটাই ছিল বেশি ব্রহ্মচারী আবার স্বপ্ন দেখত আবার মেয়ে ছেলে দেখলে ল্যা ল্যা করে ন্যাঁচ নাড়তে তোদের বাপকে তো চিন্তিস না আমি চিনতুম হারে হারে মজ্জায় মজ্জায় শুভা এবার মশারি তুলে বিছানায় ঢুকেছে হয়ে গেল মা তোর ষাট টাকা দামের জামাটা কে আর আদর করে কিনে দেবে এরপরই তো পথে বসবি দাঁড়াও তোমার গা থেকে লেপটা টেনে খুলি বাবা ও বাবা আজ কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এরপর মা এলেই বিপদে পড়ে যাবে বিপুল পড়ে আছে দিকে কাত হয়ে লেপের একটা কোণ চেপে আছে দিকের দেহের তলায় সুভা দুহাত দিয়ে লেপের আর একটা পাশ তুলে ফেলেছে বিপুলের দেহটা এখন দৃশ্যমান গায়ে আধ ময়লা গেঞ্জি পাজামাটা রোজ লোহা জলে কেচে কেচে লালচে পৈতের একটা অংশ কাঁধের কাছে গেঞ্জির ফাঁক দিয়ে উঁকি মারছে কয়েকদিন হলো নতুন একটা পাজামার গেঞ্জি কিনেছে ভেবেছিল রবিবার দুপুরে ভাঙবে আজ শুক্রবার মাঝে আর মাত্র একটা দিন ছিল বিপুলকে আমি প্রায় মনে করিয়ে দিতম ধপধপে পরিষ্কার বিছানায় ধবধবে পোশাক পরে শোবে পরিচ্ছন্ন লোকের চালচলন আমি শেখাবার চেষ্টা করতম থাকার চেষ্টাও করতো ইদানিং সংসার নিয়ে একেবারেই ল্যাজে গোবরে হয়ে থাকতো সুভা দুহাত দিয়ে বাপের মুখটা ঘোরাবার চেষ্টা করছে আর বলছে ঘাটটা অত শক্ত করে রেখেছ কেন বাবা এদিকে তাকাও তুমি নিজেই তাকিয়ে দেখো রোদ কতটা চরে গেছে বেলা কতটা বেড়ে গেছে তুমি বুঝি আজ আপিসে যাবে না ভেবেছ। সুভার জন্যে আবার খুব কষ্ট হচ্ছে সুভা আবার কে কেউ না বিপুলের মেয়ে বিপুল মারা গেছে অনুভূতিতে শুভা তার দাবি নিয়ে এখনও লেগে আছে কিছুতেই উদাস হতে পারছি না মায়া শূন্য হতে পারছি না নৌকো যেমন নৌর ফেলে জলের ওপর দোলে আমিও তেমনি দুলছি বিপুলের দেহের ওপর ভয় হচ্ছে শুভা যদি চোখে পড়ে বাপের মুখটা দেখার চেষ্টা করে ভীষণ ভয় পেয়ে যাবে মেয়ে তুই বুঝতে পারছিস না তোর বাপের শরীরটা কীরকম অসার হয়ে গেছে কাঠ হয়ে গেছে ঘাটটা কি ভীষণ শক্ত তোর ঢাকে তোর বাপ তরাক করে লাফিয়ে ওঠেনি এমন কখনো হয়েছে সুভা ঝুঁকে পড়েছে বাপের মুখের ওপর এইভাবে ঘাড়ে পড়াটা তার বড় পরিচিত ভঙ্গি নরম নরম হাত দুটো দিয়ে বাপের দাড়ি ভর্তি গালে ঘসতে ঘষতে শুভা বলতো তোমার গালটা কি খসখসে বাবা একটু নরম করতে পারো না হি কি বাবা তোমার চোখ দুটো তুমি উল্টে রেখেছো কেন আবার তুমি আমাকে ভয় দেখাত সমন করে তুমি না বলেছিলে আর ভয় দেখাবে না ইস তোমার খুব ক্রিমি হয়েছে গো আমার মতো নাল করিয়েছে আজ থেকে রোজ রাতে আমার ওষুধটা খাবে সবার সময় শুভা শুভা শুভার মা তারস্বরে ডাকছে মহিলা ষোলো বছর ধরে বিপুলকে রোজ সকালে অফিসের ভাত ধরাচ্ছে সকাল নটা পর্যন্ত তার চাল চলন ডেলি প্যাসেঞ্জারের মতো তুই চলে আয় তোর বাবা চা না দেখলে বিছানা ছাড়বে না তুই দয়া করে চাটা নিয়ে আয় বল বাজার হলে রান্না হবে গুড়ের জায়গাটা ধুয়ে দে বলবি একটু বেশি করে নতুন গুড় আনতে আর পায়েসের চাল আনতে তখন থেকে ঠেলছি একভাবে শুয়েই আছি বলবোটা কাকে তুমি একবার এসো না বা ভাতের জল ফুটে যাচ্ছে আমার কি এখন ওসব দেখার সময় আছে রে এক্ষুনি তো হুকুম হবে দাঁড়ি কামাবার গরম জল বাবুর রাগ হয়েছে অভিমান হয়েছে ষোলো বছর ধরে দেখছি তো জ্বালিয়ে পুড়িয়ে হাড় মাস কালি করে দিলে তুই এদিকে এসে একটু দাঁড়া আমি যাচ্ছি মুখ পোড়া হুলোটা তখন থেকে ছক ছক করে বেড়াচ্ছে ঠিক আছে আবার ডাক সাড়া দিলে না তো এইবার মা আসছে এখন যদি সারা দাও তোমার সঙ্গে আর কোনো দিন কথা বলবো না আমাকে তুমি চেনো না শুভা মন খারাপ করে চলে যাচ্ছে কি করব মা বিপুল যে মার আগে ছেড়ে তোর মা এলেও জাগাতে পারবে না তোর মা কি মরা মানুষ বাঁচাতে জানে জানে না জ্যান্ত মানুষটাকেই ঠোকরাতে ঠোকরাতে মেরে ফেললে বিপুলটা যদি তেমন ডাকলা মানুষ হতো তাহলে কি এত তাড়াতাড়ি মরতো বেচারার শখ অবজারভারটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল কি হলো কি তোমার ক্ষণে ক্ষণে কে তোমার মান ভাঙাবে বলতে পারো তোমার না হয় কোনো কাজ নেই আমার তো সৃষ্টি সংসার পড়ে আছে আবার সেই শাড়িতে হাত মুচ্ছছে বিপুল বড় অপছন্দ করত স্বভাব না যায় মলে উঠবে তুমি এই নাও তোমার চা রাগ দেখাতে গিয়ে চাকরিটা যে খাবে না লোকটা দেখছি আজ মহা খাচ্ছে মশারির দড়িটা খুলতে পারিস নি শুভা মশারি খুলে টুলে বিপুলকে যতই উদম করে দাও ম্যাডাম বিপুলের মুখ কিন্তু আর খুলবে না কি করছো কি উঠুন আগো গো কি তোমার কপালটা এমন খ্যাস ঠান্ডা কেন চোখ দুটো কেমন উল্টে রেখেছো কেন ভাবছো মরার মতো পড়ে থাকলেই সংসার তোমাকে ছেড়ে দেবে যা করার ঠিক সময় করতেই হবে বাজারও যেতে হবে অফিসেও ঠিক সময় হাজিরা দিতে হবে কেউ শুনবে না বউয়ের সঙ্গে ঝগড়া করে লেট হয়েছে ওঠো উঠো উঠো উঠে পড়ো বিপুলের বউ কখনো মরা দেখেনি নাকি বুঝতে পারছে না কেন বিপুল মরে কাঠ হয়ে আছে আচ্ছা ইডিএট তো হে তোমার স্বামী মরে গেছে ঘুম আর ভাঙবে না এর নাম মহানিদ্রা ভাই বলছি অফিস থেকে ফিরলেই আর কোনো দিন ঝগড়া করবো না তুমি আর আমাকে ভয় দেখিও না তোমার সব কেরামতি আমার জানা আছে কি সব চোখ বিয়োগ করো কুম্ভক মুম্ভক করো চোখ উল্টে দম বন্ধ করে তুমি সারাদিন পড়ে থাকতে পারো আমার কি বলো তোমারই দেরি হয়ে যাবে চা ঠান্ডা হয়ে যাবে লেপ মশারি খুলে দিয়েছি একটা গেঞ্জি গায়ে দিয়ে পরে আছো ঠান্ডা লেগে যাবে যে উঠু না ব্যর্থ চেষ্টা বৌমা মা বেপুল আর উঠবে না ওকে কাঁধে করে ওঠাতে হবে নির্বাণ লাভ করেছে রাইগার শুরু হয়ে গেছে না সুবিধে মনে হচ্ছে না শুভা এদিকে একবার আয় তো খুব ভালো করে দেখ তো তোর কি মনে হচ্ছে বাবা বুদে মরে গেছে মা আ বলু কাঁদছিস কেন ও অলুকখুনে কান্না হঠাৎ মরতে যাবে কেন জল জান লোকটা মারা তো সহজ নাকি মরলেই হলো ও বললে আমরা যাব কোথায় ইয়ার কি গাদি জানি না বাবা বুদে মারাই গেছে তুই যা ছট করে একবার কাকুকে ডেকে নিয়ে আয় তো এই রে সেই পরেশকেই ডাকতে পাঠালো কি কাণ্ড বিয়ের বছর করতে না করতেই এই ভাই ভাই ঠাঁই ঠাঁই করে দিয়ে এখন পরেশেরই দ্বারস্থ এমনি মুখ দেখা দেখি নেই এখন তোমার প্রেস্টিজে লাগলো না বেশ বাবা স্বাবলম্বিনী হয়েছ দেখি এখন ঠেলা সামলাও পরেশ আসছে যাক খবর পেয়েই ছুটে এসেছে আসতে কতক্ষণ পাঁচিলের এপাশ আর উপাস পরশকে যখন আলাদা করেছিলে তখন পরেশ ছিল বেকার বিয়েথা করেনি বলেছিলে পরেশের চরিত্র দোষ আছে বৌদি বৌদি করে কী সব করার চেষ্টা করে অনেক কেচ্ছা হয়েছিল সব ভুলে গেছে বুঝি একেই বলে স্বার্থ কি হয়েছে বৌদি তোমার দাদা এইবার কেঁদে ফেলেছে হে কেঁদে ফেলেছে যতই কাঁদো মরা মানুষ জ্যান্ত হবে না বিপুলের হাওয়া বেরিয়ে গেছে হা হা আগেই কেন কাঁদছ সর আমাকে দেখতে দাও দু কোমরে দু হাত রেখে পরের ঝুঁকে পড়ে বিপুলকে দেখছে ইদানিং বেশ মুটিয়েছে ভরি টুরি হয়েছে হবেই তো ব্যাচেলার মানুষ রমরমিয়ে ব্যবসা চলছে বিপুলের সংসার থেকে সরে গিয়ে সাপে বর হয়েছে নিজের পায়ে বেশ ভালোই দাঁড়িয়েছে এইবার হয়তো বিয়ে বিয়েটিয়ে করবে কিংবা করবেই না উড়ে উড়ে জীবনটা ধোঁয়ার মতো উড়িয়ে দেবে বৌদি আমি খুব ভালো বুঝছি না শাম ডাক্তারকে একবার ডেকে আনি তুমি খামখা আগে থেকেই কেঁদো না তো কাঁদার সময় অনেক পাবে এখন এই মুহূর্তে একটু শক্ত হও পরিস ডাক্তার ডাকতে যাচ্ছে তা যাক ডাক্তার তো একজন লাগবেই শেষ কথা যে তিনিই বলবেন ওহে মহিলা তুমি বলছিলে কুম্ভক ধরেছ ঠিক তবে পুরক কুম্ভক নয় শূন্য কুম্ভক বাবু আমাকে ছেড়ে দিয়ে দেউলে হয়ে কেত্রে আছে বিশ্বাস করো ও তোমাকে জব্দ বা বিব্রত করার জন্য মরেনি আমি ওকে তোমার চেয়ে অনেক বেশি জানি সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম বিপুলের অন্তরঙ্গ সঙ্গী ও তোমাদের ভালোবাসত তোমাদের উপর নির্ভরশীল তোমাদের সঙ্গে শেষ পর্যন্ত যেতে চেয়েছিল হঠাৎ বেরিয়ে গেল কি হবে বলো তুমি ভীষণ ভয় পেয়েছ দেখছি খুব ঘাবড়ে গেছো অনেক দিনের একটা সাজানো অভ্যস্ত ব্যাপার হঠাৎ ভেঙে গেল তাই না ওরে বাবা একদিন তো যেতই কিছু আগে আর কিছু পরে মনে আছে আমি যখন বিপুলের মুখ দিয়ে তোমাকে বলতুম মেয়ে মানুষ না হয়ে একটু মানুষ হবারও চেষ্টা করো একটু সাঁতার টাঁতার শেখো হঠাৎ জলে পড়লে তলিয়ে না গিয়ে তবু ভাসতে পারবে সংসারে চিরস্থায়ী বন্দোবস্ত বলে কিছু নেই মালক্ষী এত বড় সাংঘাতিক জায়গা তুমি তখন কুঁই কুঁই করে হাসতে তোমার হাসি দেখে বিপুল গুনগুন করে গাইত শ্যামাপদে আস নদীর তীরে বাস কখন কি ঘটে ভেবে সারা তুমি পান বলতে দিয়ে আজ কেমন জমিয়ে ঝাল বলতো তিনটে কাঁচা লঙ্কা তোমার আগে আমি চলে যাব ড্যাং ডেঙিয়ে শুভাটার একটু ভালো ঘরে বিয়ে দিও ইচ্ছে হলে তারপর তুমি আর একবার পিড়িতে বসো তোমাদের কথা শুনে শুভা অমনি প্যা করে কেঁদে ফেলত তোমরা অমনি দুবাস থেকে মেয়েকে সামলাতে দূর পাগলি তুই মজা বুঝিস না আমরা কেউই যাবো না রে বোকা তোর সঙ্গেই থাকবো এই হয় গো এই হয় হঠাৎ বাঁধন আলগা হয়ে যায় সবগুরুই কি আর সন্ধ্যের পর মাঠ থেকে ফিরে আসে কালের রাখাল একটা দুটো রেখে দেয় ডক্টর শ্যাম ব্যানার্জি ঢুকছেন পশার তেমন ভালো জমাতে পারেননি কাজ চলাগছে ডাক্তারিটা জানেন মধ্যবিত্তদের ওইতেই সন্তুষ্ট করা যায় জরজারি পেটের অসুখ হাম বসন্ত চাহক করে উতরে দিতে পারেন পরনে সেই রঙ জ্বলে যাওয়া নীল গরমের স্যুট গলায় মরচে ধরা স্টেথস্কোপ হাতে ধসকে যাওয়া আত্মিকালের কালো চামড়ার ব্যাগ থলথলে চেহারা ফোলা ফোলা মুখ ঘরে ঢুকেই ডক্টর শাম দূর থেকে বিপুলের পরে থাকার ভঙ্গিটা দেখে থমকে গেলেন তারপর ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বললেন হে ইজ ডেট পরেশের দিকে তাকিয়ে আবার বললেন ডেট হে ইজ সব শেষে বিপুলের বইয়ের দিকে তাকিয়ে বললেন হে হে মারা গেছে এই অবস্থায় আই হ্যাভ নাথিং টু ডু ঈশ্বরের হাতে চলে গেছে ভেরি স্যাড ভেরি ভেরি স্যাড আমার সঙ্গে কালো তো দেখা হয়েছিল বিপুলের বউ এতক্ষণ ফস ফস করছিল ডেট শব্দটা শুনেই ভোঁ করে কেঁদে সোজা গিয়ে আচার খেয়ে পড়ল বিপুলের ঘাড়ে শাড়ির আঁচল লোচটছে মাটিতে চুল এল মেল মন্দ দেখাচ্ছে না রমণী আমি তো তেমন করে একে কখনো দেখিনি বিপুলের চোখ দিয়ে যেটুকু দেখতুম তাকে পরিষ্কার দেখা বলে না মধ্যবয়সের মেদ জমেছে নিম্নাঙ্গে দুটি বেশ নধর গোড়ালি দুটো অমার্চিত চুলের তেমন যত্ন নেই কোমরটি ভারী কী আশ্চর্য কাল রাত দুটো পাঁচ মিনিটে এই মহিলাই বিপুলের এগিয়ে আসা হাত এক ঝটকায় সরিয়ে দিয়েছিল আর আজ পরে সে একটু রুক্ষ গলায় বলল সরসর ডাক্তারবাবুকে দেখতে দাও ওরা দেখার কি আছে মনে হচ্ছে আনন্যাচারাল ডেথ দেখছেন না মুখটা কীরকম কালো হয়ে গেছে দম বন্ধ করেই মারা হয়েছে লেপ আর বালিশ একসঙ্গে মুখের ওপর চেপে ধরে ফিনিশ করা হয়েছে পোস্টমর্টে পাঠিয়ে দিন কী বলছেন আপনি মারা হয়েছে মানে দাদার মৃত্যু হয়েছে আহা ওই হলো না মারলে মরবেন কি করে কি অদ্ভুত কথা বলছেন আপনি দাদাকে কে মারবে মারবার কারণটাই বা কী সাধারণ মানুষ ধনী নন নেতা নন অভিনেতা নন প্রেমের প্রতিদ্বন্দ্বী নন চোরাকারবারই নন এরা মার খান কিন্তু অপঘাতে মরেন না সে তো আমিও জানি বাপিকে তো আজ নয় অনেক দিন ধরে দেখছি গো গোবেচারা মানুষ নর্দমার ধার দিয়ে ভয়ে ভয়ে গুটি গুটি হাঁটতেন কারোর সঙ্গে দেখা হলে মুচকি হাসতেন ক্রনিক আমাশার রুগী কি বধ হজম ছিল রক্তে নিম্নচাপ নার্ভাস ব্রেকডাউন নিম্ন মধ্যবিত্তে যা যা হওয়া উচিত সবই হয়েছিল পাতলা চুল পাতলা দাস্ত পাতলা ঘুম ঘন প্রস্রাব কিন্তু কোনোটাই কিলিং ডিজিজ নয় তবে মারলো কে কেন থ্রম্বোসিস ধ্যানমশাই থ্রম্বোসিস তো ডিজ ম্যানেজ ডিজিজ এসব ব্যাপারে ডেথ সার্টিফিকেটে হঠাৎ লেখা যায় না রিস্কি ব্যাপার দায়িত্ব অনেক এই রে তার প্যাঁচে ফেলে দিয়েছে পয়সা খাঁচবার তাল বিপুল যতদিন বেঁচে ছিল হাজার হাজার টাকা চেপেছে এখন মরার উপরেও খাড়ার ঘা কি জিনিস আস্তে কাটে যেতেও কাটে বিপুল অবশ্য কাল রাতে ঝগড়ার সময় বলেছিল বুঝলে মানুষকে শুধু ভোজালি দিয়েই যে খুন করা যায় তা নয় কথা দিয়েও মারা যায় এই জন্যই বলে বাক্যবান তিল তিল করে না মেরে একেবারে ফিনিশ করে দাও ল্যাটা চুকে যাক তোমারও চিরশান্তি আমারও চিরশান্তি জিওল মাছের মতো আর বাঁচতে চাই না বাক্যবাণে মৃত মানুষকে কে যাও পোস্টমর্টমে পাঠায় না পরেশটার বুদ্ধি আছে প্যাচটা ঠিক ধরে ফেলেছে বলছে কেন মেলা ঢালা করছেন ডাক্তারবাবু দেখছেন আমরা বিপদে পড়েছি আমরা আপনার বাধা রোগী ব্যবস্থা একটা হবে